যাত্রা শুরু হলো বসুন্ধরা কিংসের বহুল কাঙ্ক্ষিত ফুটবল একাডেমির কার্যক্রম। দেশের নানা প্রান্ত থেকে প্রায় 150 ফুটবলার যুক্ত হয়েছে এই একাডেমিতে। ভবিষ্যতে আবাসিক ক্যাম্পের পরিকল্পনা করছে কিংস। নিজ ক্লাব আর দেশের মানসম্পন্ন ফুটবলারের সংকট দূর করতে এই একাডেমি ভূমিকা রাখবে বলে আশা ক্লাবের সভাপতি ইমরুল হাসানের। আমি ছোটবেলা থেকে ফুটবলে ভর্তি হওয়ার কথা ভাবতাম। ছোট্ট এই শিশুর অভিব্যক্তি বলে দেয় ফুটবলের প্রতি তার কত টান। খুদে এই ফুটবলার এসেছে বড় স্বপ্ন নিয়ে, একদিন হবেন নাম করা ফুটবলার। এখন আমি প্র্যাকটিস করবো। ছোট ছোট এই পাগুলোই হয়তো একদিন দেশের হয়ে মাতাবে বিশ্ব, এমন ভাবনা অমূলক নয়। বসুন্ধরা কিংস গড়েছে একাডেমি, সেখানেই স্বপ্নের বীজ বোনা এই সব ফুটবলারদের। আমি এখানটায় একটা বড় সব ভালো একটা ফুটবল প্লেয়ার হওয়ার আশায় আসছি। আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি, নেক্সটে ভালো একটা পর্যায়ে যেতে পারবো। 6-11, 12-15 আর 16-18 এই তিন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হবে ফুটবলারদের, যেখানে আগ্রহ নিয়ে সন্তানদের ভর্তি করেছেন অভিভাবকরা। এখন যদি সে ভালো খেলে, যদি খেলতে পারে ন্যাশনাল টিমে, যদি চান্স পায়, পাবে। আমার মনে হচ্ছে বসুন্ধরা কিংসে দিলেও খুব দ্রুত শিখতে পারবে, জানতে পারবে প্রফেশনালি। আমার কাছে মনে হয় যে ফুটবলটা দিয়ে শুরু হোক, তারপর তার পছন্দ বা সেটার উপর ভিত্তি করে। জানা গেছে প্রায় 500 আবেদন পড়েছিল এই একাডেমিতে ভর্তি হতে, তবে বেশিরভাগই ঢাকার বাইরের। কিন্তু শুরুতেই আবাসনের ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ। এত সারা পেয়েছি যে আমরা অভিভূত, যদিও আমরা সবাইকে অ্যাকোমোড করতে পারছি না এই মুহূর্তে। মূল কোচ আছে ভ্যালেরিপিতা, সে কোনো না কোনো সময় প্রতিটা ব্যাচের সাথে সম্পৃক্ত থাকবে। এই একাডেমিতে ভর্তি হতে এককালীন 10,000 আর মাসিক 6,000 টাকা দিতে হবে প্রত্যেক ছাত্রকে। তবে দরিদ্র আর মেধাবীদের জন্যই রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। যদি দরিদ্র কিছু থাকে, যাদেরকে এনে আমরা সম্পূর্ণ বিনা বেতনে আমাদের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেব। আমরা হয়তো এই ট্যালেন্ট হান্টটা এখনই করে রাখবো, বাট তাদেরকে হয়তো আমরা এই আবাসিক ক্যাম্প যখন চালু হবে তখন থেকে তাদেরকে সেই সুযোগটুকু থাকবে। দরিদ্র ও মেধাবী ফুটবলার খুঁজতে সারা দেশে দ্রুতই করা হবে ট্যালেন্ট হান্ট। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।